আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা, আম্মা বাদ। জুমাবারে এমন একটি সময় রয়েছে যে সময় আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে আপনি যাই প্রার্থনা করেন না কেন, আল্লাহ সুবহান ওয়া তাআলা সেই প্রার্থনা কবুল করে নেবেন। আমাদের কত কিছু চাওয়ার আছে, আমরা সেই চাওয়াগুলো মহান আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে তুলে ধরার শ্রেষ্ঠতম সময়গুলো খুঁজে নেয়া, এটাও কিন্তু আমাদের ইমানের দাবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম সময় খুঁজে নেয়ার জন্য আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন। তিনি বলেছেন, আলা ফাতা রাদু, অতএব তোমরা ওই সময়গুলো খুঁজে নাও, সেই সময়গুলোতে তোমরা আল্লাহর কাছে তোমাদের প্রার্থনা ফরিয়াদগুলো তুলে ধরো। আর জুমাবার এমনিতে তো সাইয়দুল আয়াম, দিনগুলোর মধ্যে সেরা, এর মধ্যে আবার এমন কিছু সময় আছে বা এমন একটি মুহূর্ত আছে যে মুহূর্তটি আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে আপনি প্রার্থনা করলে আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনার প্রার্থনা ফরিয়াদগুলো কবুল করে নেবেন। প্রশ্ন হলো এই সময়টি কখন? মুসলিমের হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, সামিয়াতুন নাবিয়া সাল্লাল্লাহু আমি রাসূলুল্লাহকে বলতে শুনেছি, হিয়া মা বাইনা আন ইয়াজলিসাল ইমামু ইলা আন তুকদা সালাতু। এই সময়টি হচ্ছে ইমাম তিনি মসজিদে খুতবা দেওয়ার জন্য যে বসেন, বসার পরেই তো আজান দেওয়া হয় মূলত, আজানুল খুতবা যেটি, এই বসার পর থেকে ইলান তোকদা সলাতু, সলাৎ শেষ হওয়া পর্যন্ত এতটুকু সময় হচ্ছে দোয়া কবুলের সময়। আপনি যাই আল্লাহর কাছে দোয়া করবেন, সেই দোয়াটি আল্লাহ সুবহান ওয়া তাআলা কবুল করে নেবেন। এছাড়াও আরেকটি সহিহ বর্ণনা আছে, যেটি আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তার মুসনাদে হাদিসটি বর্ণনা করেছেন। সেই হাদিসটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জুমআতি সাআতুন লা ইউআফিকুহা আব্দুন মুসলিমুন ক্বায়িমুন ইয়াসআলুল্লাহ আযযা ওয়া জাল্লা ফিহা শাইয়ান ইল্লা আ'তাহু ইয়াহু। রাসূলুল্লাহ বললেন, জুমার মধ্যে এমন একটি সময় আছে যেই সময় বান্দা দাঁড়িয়ে থেকে আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে যাই প্রার্থনা করে আল্লাহ সুবহান ওয়া তাআলা কল্যাণকর যাই সে চাক আল্লাহ তাকে দিয়ে দেন। তিনি বললেন, ওয়াহিয়া বাদাল আসরি, এটি হলো আসরের পরের সময়, আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত অর্থাৎ সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত এতটুকু সময় আল্লাহ সুবহান ওয়া তাআলা দোয়া কবুল করে নেন। সুবহান আল্লাহ ওয়া বিহামদি, দুটো বর্ণনা পেয়েছে এবং দুটো বর্ণনাই সহি, কিন্তু দ্বিতীয় বর্ণনাটি অধিকতর বিশুদ্ধ। এবং এই জন্যে আমরা দেখতে পাই যে এমন একটি সহি বর্ণনা আছে যে সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা বসলেন, তারা বসে তারা চিন্তা করছিলেন যে জুমাবার এই সময়টি কখন। ফাতাফাররাকু, তারা চলে গেলেন। ওয়া ইত্তাফাকু ওয়ালাম ইখতালিফু, তারা ইত্তেফাক হলেন এবং তারা এই ব্যাপারে কোনো মতবিরোধ করেননি। আন্নাহা বাদাল আসরি হাত্তা গুরুবা শামস, যে এটি আসরের পর থেকে সূর্য ডুবা পর্যন্ত এতটুকু সময়। অতএব আপনারা জুমাবারে আল্লাহ সুবহানের কাছে আপনাদের প্রত্যাশা ফরিয়াদগুলো তুলে ধরুন, প্রয়োজনে লিস্ট করুন, আল্লাহর কাছে চান যে আপনারা আল্লাহ সুবহানের কাছে দুনিয়া এবং আখেরাতের এই কল্যাণগুলো চাইবেন। আর সেক্ষেত্রে দুটো সময়কে আপনারা অ্যাভেল করতে পারেন, দুটো সময় আপনারা চাইবেন, বিশেষত আসর থেকে মাগরিবের এই সময়টিকে আপনারা কোনো অবস্থায় হেলায় খেলায় অমনোযোগিতায় উদাসীনতায় এটিকে আপনারা নষ্ট করে দেবেন না, আল্লাহর কাছে চান। এটি এমন একটি মুহূর্ত যখন আল্লাহ দোয়া কবুল করেন। যদি দেশের প্রাইম মিনিস্টার অথবা কোনো দেশের প্রেসিডেন্ট বলতো যে এই সময় থেকে এই সময় আমার কাছে যেই আসবে আমি তাকে তাই দিয়ে দেবো, তাহলে তো আমরা সেখানে গিয়ে লাইন ধরতাম। কিন্তু এটি আল্লাহর ওয়াদা, যার ওয়াদার কোনো ব্যত্যয় কখনোই ঘটেনি। সেই জন্য আল্লাহ সুবহানের কাছে এটি আমাদের চাওয়া দরকার, আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে কবুল করে নিন এবং আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে তার কাছে ফরিয়াদ করার তৌফিক দান করুন। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহান ওয়া তাআলা আলা নবীনা মুহাম্মদ ওয়া আলি ওয়া সাহবিহি আজমাইন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।